আপনি চাইলে ভিডিওটা অফ করে দিতে পারেন আপনার ভিডিও আমরা দেখতে না দেখলে হবে আচ্ছা ভিডিওটা অফ করা লাগবে না আলো নাই রুমে এখন দেখো কথা শুনতে পাচ্ছেন তো ভাই তাই না হ্যাঁ আপনার চেহারা কিন্তু একটু একটু দেখা যাচ্ছে এই কারণে অসুবিধা নাই তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমি অনেক চিন্তা করছি এই লোকটা সম্পর্কে মোহাম্মদ সম্পর্কে যে আসলে সে সাকসেসফুল হওয়ার কারণটা কি মানে কত বুদ্ধিমান সে ছিল সে সিজোফ্রেনিয়ার پیشنট ছিল সেটা সত্য কিন্তু সিজোফ্রেনিয়ার پیشنট কি মানে তার অন্য কোনো কিছু ছিল কিনা নাহলে সে কামিয়াব হইলো কেমনে মানে আপনি তো অনেক পড়াশোনা করছেন তার ব্যক্তি জীবন তার তার বাকি এটা কারণটা কি সাকসেসফুল যে কামিয়াব হইছে এটা আপনাকে কে বলছে মানে আপনি এটা কেন মনে করলেন সে তো হচ্ছে কি ইহুদি একজন মহিলার বিষ খায় সে শেষ জীবনে কোথায় কোথায় মরছে এবং পুরো পরিবার সুদ্ধা উড়ে গেছে পরিবার শুদ্ধ মরছে সেটা তো একটু শেষ করি ভাই একটু শেষ করি পুরো পরিবার সুদ্ধা সুদ্ধা সে মরছে তার তো মৃত্যুটা তো অত্যন্ত মানে কষ্টদায়ক ছিল সে তো একদম মানে মরছে এবং তার যে মেয়ে সেই মরছে কিভাবে তারপর হচ্ছে তার যে তার তার যে যে খুন মুসলমানরাই নাতি ছিল দুই হাসান হোসেন তাদেরকেও মায়েরা ফেলা হয়েছে মানে পুরো পরিবার শুদ্ধ উড়াই দেওয়া হয়েছে সে কিভাবে মানে সাকসেসফুল এই জিনিসটা তো আমি বুঝতেছি না সাকসেসফুল বলতে আপনি কি বোঝাচ্ছেন যে এত মানুষ এই সময় এত মানুষ মানে এত মানুষ তাকে বিশ্বাস করে এটা বোঝাতে চাচ্ছেন এটা যদি বোঝাতে চান তাহলে সেটার পেছনে মোহাম্মদের কোন কৃতিত্ব নাই এটার পেছনে কৃতিত্ব হচ্ছে বিশেষ করে ওমর তারপর হচ্ছে এরপরে যে খলিফারা আসছে সেই খলিফাদের হচ্ছে গিয়ে আবু বকর ওমর এই সমস্ত যারা খলিফা ছিল তারা যখন যুদ্ধ যুদ্ধ করে মানুষ মানুষ মাইরা মানুষকে বাধ্য করছে যে তোদেরকে মানতে হবে নিলে মেরা ফেলমু তাদের আসলে কৃতিত্ব যেমন হচ্ছে গিয়ে মোহাম্মদের মৃত্যুর সাথে সাথে বহু মক্কা মদিনার আশপাশের বহু লোক ইসলাম ত্যাগ করছিল তখন আবু বকর তখন তর খোলা তর বাড়ি নিয়ে আবু বকর বের হয়ে গেছে বের হয়ে গিয়ে আহ কুপাকপি শুরু করছে প্রচুর মানুষকে হত্যা করছে প্রচুর মানুষকে মারা মারছে তো এরপরে একটা ত্রাস সৃষ্টি হয়েছে যে আহ কি কি ইসলাম ধর্ম যদি কেউ ত্যাগ করে তাহলে মেরা ফেলবে আবু বকর এই সব ফেলবে এই ত্রাসের কারণেই বেশিরভাগ মানুষ তখন ইসলাম থাকতে বাধ্য হইছে এবং ইসলামের যে মূল নীতি আদর্শ দেখা যায় যে ইসলাম একবার ঢুকলে আর বাইরে হওয়ার উপায় নাই এবং আক্রমণের মাধ্যমে তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করার বিধান ইসলামে আছে পরিষ্কার হচ্ছে অস্ত্রের মাধ্যমে আহ হুমকি ধামকি আহ এবং থ্রেট থ্রেটের মাধ্যমে এছাড়া তো আমি আর কিছু দেখি না এখন থ্রেট দিলে সেটাকে যদি থ্রেট দিয়ে মানুষকে বস মানে ইয়া করা অনুগত করা এটাকে যদি আপনি ইয়া মনে করেন সাকসেস মনে করেন আমি এটাকে সাকসেস মনে করি না আমি মনে করি এটা হচ্ছে একটা মাফিয়া লিডার একটা দস্যু যে হচ্ছে মানুষকে ভয় দেখায় মানুষের মানুষের শ্রদ্ধা অর্জন করতে চায় বা মাথা নত করতে চায় মানুষের এটাকে আমি সাকসেস মনে করি না সাকসেস আমার কাছে সাকসেসফুল মানুষ হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমার কাছে সাকসেসফুল মানুষ হচ্ছে মনে করেন আব্রাহাম লিঙ্কন আমার কাছে সাকসেসফুল মানুষ হচ্ছে ম্যান্ডেলা এরা হচ্ছে আমার কাছে সাকসেসফুল মানুষ মোহাম্মদকে আমি সাকসেসফুল মনে করি না সে তো ভয়ভীতি প্রদর্শন করছে মানুষ হত্যা করছে হ্যাঁ আমি একটু প্রশ্ন করতে পারি আপনার কাছে যে আমি সাকসেসটা কিন্তু পজিটিভ ওয়েতে বুঝাই নাই সাকসেস দুই দিকেই হয় নেগেটিভ সাকসেস পজিটিভ আজকেও বাংলাদেশের কোন লোক কোন মেয়েরে বাধ্য করে না যে তুই এটা কর তুই এটা কর তারা হেজাব পড়তেছে আরো বেশি বাংলাদেশিরা মানে মুসলিম কায়দায় চলাফেরা শুরু করছে আবার ওদিকে ঘুষও খাচ্ছে মানে আপনি তো ছোট সময় যে সোসাইটি দেখছেন এখন তার চেয়েও খারাপ হয়ে গেছে বাংলাদেশের সোসাইটি এইখানে তো কেউ কেউ জোর করতেছে না তাহলে তারা এরকম হয়ে গেছে নেগেটিভ দিকে ইসলামরে ফলো করতেছে উপরে করো আর নিচে করো সেটা সেটা হলো কেমনে তাহলে এটা তো ওই লোকের ওই দুইটা বই একটা কোরআন শরীফ বা হাদিস দিয়ে তারা এটা করতেছে ওমরের কথা তারা শুনতেছে না না ওরা হচ্ছে গিয়ে যেভাবে ইসলামটা মানে গ্রহণ করছে তারা ইসলাম গ্রহণ করছে হচ্ছে গিয়ে ভিন্ন ভাবে পীর সাহেবদের মাধ্যমে বাংলাদেশের যে মানুষেরা ইসলামকে জানে তারা জানে হচ্ছে গিয়ে মোহাম্মদ মোহাম্মদের রাস্তা ইহুদি পরি কাটা বিছায় রাখতো তারপরে হচ্ছে গিয়ে এই যে কাহিনী এই কাহিনীটা আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি যে মোহাম্মদের রাস্তায় ইহুদি কাটা বিছায় রাখতো পরে হচ্ছে গিয়ে মানে কি গিয়া দেখে যে একদিন কাটা নাই তারপর গিয়ে বললো যে আমাদের দেশ তো চেঞ্জ হয়ে গেছে গেছেন আমার কথা শোনা যাচ্ছে হ্যাঁ কথা শোনা যাচ্ছে আপনি একটু শোনেন এই যে আচ্ছা আপনি মনে হয় ভালো না আচ্ছা আমি তো আপনার কথা ঠিকই শুনতে পাচ্ছি সাবরিনা আপু আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ আসি ভাই আমি শুনতে পাচ্ছি আচ্ছা আমি যে এই গল্পটা আপনাকে বলছি যে এই যে ইসলামের যে গল্পটা আছে ছোটবেলা থেকে আমরা যেটা শুনতাম যে ইহুদি বুড়ি কাটা বিচার রাখতো নবী কাটা পরিষ্কার করে করে যাইতো নামাজ পড়তে আবার পিঠে নাকি নারী বুড়ি দিয়ে দিত মোহাম্মদ অনেক সহ্য করতো কিছুই বলতো না পরে নাকি হদি বুড়ি অসুস্থ হয়েছে তারপর নাকি মোহাম্মদ গিয়ে সারা রাত সেবা সেবা যত্ন করে সেবা যত্ন করে নাকি বুড়িকে ঠিক করে ফেলছে এই গল্প শুই আমাদের আমরা ছোট কাল থেকে এই গল্প যে কার গল্প এটাই আমরা পর্যন্ত জান মানে জানি না পরে আমি সার্চ করে দেখছি এগুলো হচ্ছে ভুয়া কাহিনী ইসলামের নামে ভুয়া কাহিনী জাল হাদিস না এগুলা তো আমি একটা ভিডিও আপনাকে আপনাদেরকে দেখে দেখেন এই ভিডিওটাতে মানে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় আলেম কি বলতেছে দেখেন নবী যে রাস্তায় হাঁটতেন বুড়ি কাঁটা পোঁতে রাখতো নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই নবী ভাবলেন বুড়ি কিছু হয়েছে তিনি বুড়ির বাড়ি গেলেন দেখলেন সত্যি বুড়ি অসুস্থ তিনি পরিচর্যা করলেন বুড়ি ভালো হয়ে গেল ঘটনা নগদ মিথ্যে ঘটনা নগদ মিথ্যা হ্যাঁ এটা মিথ্যা কাহিনী এই সমস্ত কাহিনী এই সমস্ত উদ্ধর যেগুলো ইসলামে নাই ইসলামে যে আছে যে মুহাম্মদের বিরুদ্ধে কবিতা লিখছিল কয়েকজন তাদেরকে লোকটক পাঠায় খুন খারাপই করেছে মোহাম্মদ গিয়া বলছে মাইরায় ওদেরকে জবাই করোয় এমন কি কাটা মাথা নিয়ে আসছে একজনের কাটা মাথা নিয়ে মোহাম্মদ খুব খুশি কাটা মাথাটা দেখে মোহাম্মদ খুব খুশি হ্যাঁ সে তার জন্য দোয়া করছে সেই যে কাটা মাথাটা নিয়ে আসছে তার জন্য দোয়া করছে এই জিনিসগুলা হচ্ছে ইসলামের বিধান এখন তারা যে ইসলামকে চিনছে আমরা ছোটবেলা থেকে যে ইসলামকে শুনছি আমাদের নানি দাদির মুখে বা বাপ মায়ের মুখে যে ইসলাম শিক্ষ শুনছি সেগুলো তো সব মিথ্যা কাহিনী মিথ্যা কাহিনী দিয়ে আমরা এতদিন পর্যন্ত ইসলামকে ফলো করছি সাগর সাহেব আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা হ্যাঁ আমি শুনতে পাচ্ছি কিন্তু আপনার কথা আমি বুঝি কিন্তু এই মিথ্যা কাহিনী তো পাকিস্তান আমলেও ছিল এই সব কাহিনী তখন তো মানুষ এতটা ইসলামাইজড হয় নাই পাকিস্তান আমলেও সেইম কাহিনী ছিল পাকিস্তান আমলেই আমার জন্ম তো কিন্তু বাংলাদেশের এই এই দশকের এত খারাপ অবস্থা কেন কাহিনীতে কি কাহিনী তো নতুন নাই কিছু এর পেছনে মূল কারণ হচ্ছে গিয়ে যে দেশ দেশে যে মুক্তিযুদ্ধের পরে মানে মুক্তিযুদ্ধের শেখ মুজিবুর রহমানের ভুল এবং এরপরে হচ্ছে গিয়ে শেখ মুজিবুর রহমান যেটা করছে যে আহ বাংলাদেশকে একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ দাবি করছে বাহাত্তর সালে জানুয়ারি মাসে সে যখন পাকিস্তান থেকে লন্ডন থেকে এসে নামে নেমেই সে দাবি করছে বাংলাদেশ একটা দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ মুসলিমদের এবং সে ওয়াইসির সাথে সম্পর্ক স্থাপন করা শুরু করছে পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে এই যে মুসলমান প্রীতি এই মুসলমান প্রীতির কারণেই আহ ভয়াবহ একটা সমস্যা তৈরি হয়েছে সে যদি মানে বাংলাদেশকে একটা সেকুলার কল্যাণকামী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করত তাহলে এই সমস্যাগুলো থেকে আমরা মুক্তি পেতাম দুই নম্বর বিষয় হচ্ছে পরবর্তীতে যখন পঁচাত্তরের পরে যখন মানে সামরিক বাহিনী যখন ক্ষমতা আসছে তখন তারা ইসলামাইজেশন শুরু করছে এবং প্রচুর পরিমাণে মাদ্রাসা তখন স্থাপন হয়েছে সেই মাদ্রাসার যে বালক বালিকারা বা তারা বর্তমানে এখন দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বের হইছে এগুলো এখন সমাজে বিস্তার লাভ করছে এবং তারা তাদের যেহেতু রুটি রুজি নাই তাদের যেহেতু কোনো প্রোডাকশন নাই মাদ্রাসা থেকে পাশ করলে তো আসলে ভালো কোনো চাকরি পাওয়ার কোনো স্কোপ তৈরি হয় না এই কারণে তাদের কাছে একটা উপায় খোলা ছিল যে দেশকে দেশের মানুষের ভিতরে আরো ইসলাম ঢুকানো যত ইসলাম প্রচার পাবে তত তাদের জীবিকা মার্কেট হ্যাঁ তাদের মার্কেটটা বড় হবে তাদের জীবিকার ইয়া হবে এই যে হুজুরেরা যে এখন ওয়াজ করতেছে এই ওয়াজ থেকে তারা টাকা নিতেছে এই যে মার্কেটটা যে তারা তৈরি করছে গত চল্লিশ বছর ধরে তারা এই মার্কেটটা সুন্দর করে তৈরি করছে সুন্দর করে তৈরি করে এখন তারা ব্যবসাপাতি করে যাচ্ছে এইখানে কোনো প্রোডাকশন নাই কিন্তু তারা একটা ইকোনমি চালু করে ফেলছে ভিতরে ভিতরে একটা ইকোনমি চালু করে ফেলছে একটা ইকোনমিক সিস্টেম তারা চালু করে ফেলছে যে এইভাবে তারা ইনকাম করবে এবং ইনকাম করবে এই যে সিস্টেমটা তারা তৈরি করে ফেলছে এই জিনিসটার জন্য তাদের একটা বড় মার্কেটের দরকার ছিল মার্কেটটা না থাকলে তারা এই মানে হুজুরা যদি ওয়াজ করতো তাহলে মানুষ গিয়া শুনতো না বা মানে তারা টাকাটা পাইতো না এই যে মার্কেটটা তারা এত বছর ধরে তৈরি করছে এই মাদ্রাসা এটার জন্য প্রধানত দায়ী এবং হচ্ছে গিয়ে আমাদের দেশের যে সামরিক সরকার সেই সামরিক সরকার গুলাও এদেরকে আশকারা দিছে কারণ এদের এদের এদেরকে দিয়ে তো আসলে কিছু অন্ধবিশ্বাসী মূর্খ অশিক্ষিত বর্বর এদের ভোট পাওয়া যায় হ্যাঁ এদেরকে ধর্মের একটা কথা বলবেন হ্যাঁ টুপি মাথায় দিয়ে একটু ঘুরবেন আর সাথে সাথে এই যে আমাদের শেখ হাসিনা এই কাজ করছিল বোরখা হিজাব পরা ভোট আমাদের খাজা জিয়া ওই কাজ করছে বোরখা হিজাব মানে প্রত্যেক নির্বাচনের আগে গিয়া বাক্কা গিয়া মাথা ঠেকে এই জিনিসগুলা তারা ব্যবহার করছে তারপরে যে মানে শাহজালাল সাফরানের মাজারে গিয়া মাথা ঠকে আবার মক্কায় গিয়া মাথা ঠকে তারা বুঝতে পারছে যে এই দেশের যে অশিক্ষিত মূর্খ বলদ আছে বন্ধ বিশ্বাসী গুলা আছে এদেরকে গাধা বানানোর জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে ধর্মকে ব্যবহার করা এরাও ধর্মকে ব্যবহার করছে সব রাজনৈতিক দলই পরবর্তীতে ধর্মকে ব্যবহার করছে সাবরিনা আপনি বোধহয় কিছু বলতে চাচ্ছিলেন হ্যাঁ আসে ভাই আমি বলতে চাচ্ছিলাম যে সাগর ভাইয়া যেটা বললেন যে এখন বাংলাদেশে মানে ফোর্স করা হয় না এই হিজাব পড়তে তারপরে নামাজ পড়তে আমি তো এটার সাথে একদমই অ্যাগ্রি করি না কারণ এই যে চেইন রিয়েকশন গুলো যেটা হয় যে আসিফ ভাই যেটা এক্সপ্লেইন করলো যে মাদ্রাসা থেকে পড়ে তারপরে যে ওয়াচ করছে তারপরে আপনারা যখন মসজিদে অথবা যারা মুসলমান যারা মসজিদে গিয়ে নামাজ পড়ছে যখন এই ওয়াজ গুলো শুনছে কথাগুলো শুনছে ওরা কি বলে ওরা তো এটাই বলে যে আপনার আপনার মা বোনদেরকে ঘরের ভিতরে রাখুন পর্দার আড়ালে রাখুন তাদেরকে হিজাব করতে বলুন তারা যেন উগ্রভাবে চলাফেরা না করে এই জিনিসগুলো যখন মানুষগুলো শুনে তখন কিন্তু একরকম একটা ব্রেইন ওয়াশ হয়ে যায় তখন কিন্তু গিয়ে তারা তাদের আহ ওয়াইফ দেরকে তাদের মেয়েদেরকে ওইটাই শেখায় যে না তোমরা পর্দা করতে হবে তোমাদেরকে এইভাবে চলাফেরা করতে হবে তো এটা আপনার ফোর্স না করলেও কিন্তু একরকম চেন্ড রিয়াকশন এর মতো ট্রিকল ডাউন রাইট সো উপর থেকেই এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে মানে আমাদের সোসাইটিতে কিন্তু এটা এরকম একটা নর্ম হয়ে গেছে যে কেউ একজন হিজাব পড়ছে না কিন্তু পাশে দশটা মেয়ে হিজাব পরা তখন একটা পিয়ার প্রেশার কিন্তু একটা ক্রিয়েট হয় আপনি দেখবেন যে আপনার এরিয়াতে কমিউনিটিতে সবাই নামাজ পড়ছে আপনি নামাজ পড়তে পড়ছেন না দেখা গেল শুক্রবার সবাই নামাজ পড়তে গেছে তখন কিন্তু আপনারও একটা প্রেশার লাগবে যে না আমারও নামাজ পড়তে যেতে হবে দেখানোর জন্য হলেও যেতে হবে সো এটা কিন্তু একরকম প্রেশার মানে সরাসরি ডাইরেক্ট প্রেশার না হলেও কিন্তু এটা একটা ইন্টারেক্ট প্রেশার হ্যাঁ আপনার কথা এক থাকে ঠিক কিন্তু আমি যাদের কথা বলছি তাদের উপরে কোনো প্রেশার নাই তারা আমারই ক্লাসমেট ছিল তারা ইউনিভার্সিটির মেডিকেল কলেজের প্রফেসর এখন হ্যাঁ তো এদের বিশ জন আর ফেসবুকের ছবি দেখলে দেখা যায় জনই হেজাবি এরা এই এই গুলা হ্যাঁ তো এদের কোনো প্রেশার নাই এদের কিছুই এদের হাজবেন্ড না এদেরকে প্রেশার দিতে পায় না কিন্তু এবং লেখে আমি হজ করে আসছি অথবা হজের আর হজের মৌসুম ছাড়া করে ওটা কিনা আমি ঠিক এই মুহূর্তে ভুলে গেছি ওইটা করে আসছে তো এই মেয়েগুলোর আমি মেডিকেল কলেজে দেখছি তারা ভালো ছিল তারা সাহিত্যিক ছিল তারা বই পড়তো আর এখন এদের চেহারা দেখলে আমার নিজেরই লজ্জা হয় বুঝছেন আপনার কথা একটা সামাজিক প্রেশার আছে ভাই এটার পেছনে অনেক কারণই তো থাকতে পারে অনেক কারণই তো নিশ্চয়ই আছে সামাজিক প্রেশারটাও কিন্তু একটা মানে ব্যাপার মনস্তাত্ত্বিক প্রেশারও যেমন ধরেন মানে এই জিনিসটা হিজাব পরা মানে হচ্ছে ভালো মেয়ে আর হিজাব না পরাটা হচ্ছে খারাপ মেয়ে তাদেরকে যে যেভাবে ট্রিট করা হয় তারা হচ্ছে মানে যৌনকর্মী এইভাবে তাদেরকে বলা হয় যে তারা এমন ভাব যে তারা হচ্ছে যারা হিজাব পরবে না বা বোরখা পরবে না তারা হচ্ছে প্রায় যৌনকর্মীর মতো তাদের কোনো দাম নাই এইভাবে যখন বিভিন্নভাবে একটা একটা মেয়ে যখন মানে স্বামীর বাড়িতে বাড়িতে যায় যায় সেখানেও তারা যেভাবে তাদেরকে দৃষ্টি দেয় তাদের প্রতি দৃষ্টি দেয় রাস্তাঘাটে চলার সময় যে রকমের দৃষ্টি দেয় এই জিনিসগুলা থেকে বাঁচার জন্য অনেকে এই কাজগুলো করে এটা আমরা হলপ করে বলতে পারি না যে শুধুমাত্র একটা কারণেই ঘটনাটা ঘটে তা না বিভিন্ন কারণ আছে আসিফ ভাই আপনি একটা সিম্পল একটা কথা মানে যদি চিন্তা করেন দেখবেন যে বিয়ের আগে মেয়েদের কত রিস্ট্রিকশন করতে পারবে না এইভাবে কাপড় চোপড় পড়তে পারবে না তোমার না না বিয়ে হবে তারপর আবার বিয়ের পরে গিয়ে বাড়িতে জামা কাপড় পারবে না তোমার জামা কাপড় পরার স্বাধীনতা নাই পর্দা করে থাকতে হবে যারা একটু মানে কনজারভেটিভ পর্দা করে থাকতে হবে তারপরে হয়তো দেখা গেলো যে বাচ্চা কাচ্চা হয়ে গেল তখন হয়তো দেখা গেলো যে আহ পাশে ভাবিরা বলবে যে হ্যাঁ এখন ফ্যাশন করছে ফ্যাশন করছেন কেন আপনার ছেলে মেয়ে হয়ে গেছে আপনার বয়স হয়ে গেছে এখন আপনি এভাবে চলাফেরা করা আপনার ঠিক না তো বিভিন্ন স্টেজে মেয়েদেরকে কোনো কোনো ভাবেই কোনো কিছু করার স্বাধীনতা দেয়া হয় না

আপনাকে দেখে কিন্তু ফিউচারটা শুরু হবে আপনি নিজে কিভাবে সেটা চেঞ্জ করবেন আপনি যদি দেখেন আপনার চারপাশে কিছু একটা হচ্ছে আপনি যদি সেটা ঠিক করতে কোনো কন্ট্রিবিউট না করেন দেন নাথিং ইজ গোয়িং টু চেঞ্জ আপনি আপনার কথাটা মাঝে মাঝে আসে মাঝে মাঝে চলে যায় আমি আজকে বুঝলাম না লাইনটা খারাপ কিনা আমি জানি না আবার একটু বলবেন কাইন্ডলি হ্যাঁ এখন শুনতে আমি বলতে চাচ্ছি যে আসলে সেটার উপর আপনার ওয়াইফ আপনার মেয়ে আপনার কাজিন আপনার আত্মীয় স্বজনদের ভিতরে যারা আছে আপনি তাদেরকে কি কোনো কিছু চেঞ্জ হতে হেল্প করছেন কিনা অথবা তাদের মাইন্ড চেঞ্জ করতে কোনো কিছু হেল্প করছেন কিনা তাদের সাথে কথা বলছেন কিনা এই জিনিসগুলো দিয়ে কিন্তু শুরু হয় ওভারঅল আমি বলবো যে কোনো চেঞ্জ উইল স্টার্ট উইথ ইউ হম সেটা তো জানি আমি তো স্টার্ট করে দিয়েছি ধরেন আশির দশকে আমার পরিবেশ পরিবেশ অথবা প্রতিবেশী আমার ওয়াইফ আমার বাড়ি আমার চোদ্দ গোষ্ঠী আমার কথা আমি ডিরেক্ট বলি তাতে আমি কেউ রে ভয় পাই না বুঝছেন এবং তারা জানে আমার সাথে কি কেউ না এবং কোনো হুজুরও আমার সাথে বাংলাদেশে যখন মেডিকেলে পড়তাম ওই রিক্সায় সাথে হুজুর নিয়ে যেতাম শহরে মেডিকেল কলেজ থেকে ভাড়ায় দুজনে ভাগ দেবো পথে আমার কথা শোনা পথে তারা বের হয়ে যেত রিক্সা থেকে হ্যাঁ তো এটা হলে একটা ব্যক্তিগত চেষ্টা আসিফ ভাই চেষ্টা করতেছে আরো অন্যভাবে আরো ব্যাপকভাবে বা আরো অন্য কেউ আসামি টোটালি বাংলাদেশের যে অবস্থা এটা মানে খুবই খুবই কঠিন এই দেশে মানে মানে আমি আসা হতো জাস্ট বললাম তা তো আপনিও জানেন না আমিও জানি না ভবিষ্যৎ আমরা চেষ্টা করি অন্তত আমি চেষ্টা করছি কন্টিনিউয়ার চেষ্টা করতেছি যে এইসব মিথ্যা শিক্ষা যেটা একটা বাচ্চা বয়সে মানুষ বুঝবে এগুলো মিথ্যা কথা একটা বাচ্চা এর জন্য খুব বুদ্ধিমান হওয়া লাগে না কোরআন শরীফ আর হাদিসে মিথ্যা বুঝতে খুব একটা বুদ্ধিমান হওয়া লাগে না ওইটা ক্লাস টু পাশেও বুঝে সাগর সাহেব আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান কথা আমরা শুনলাম আপনি আশা করি আবারও আসবেন আরো কথা বলবো আজকে তাহলে হ্যাঁ আমি ডাক্তার তো আপনার কথা শুনি ভালো লাগে কিন্তু আমাদের এখন এমন একটা অবস্থা হয়েছে যে আমরা সেই ছাত্র বয়সের মতো এখন পারি না এখন কর্মজীবী কাজের জন্য সারাদিন ব্যস্ত থাকি চেষ্টা করি ঠিক আছে ঠিক আছে সাগর ভাই আপনার বিদায় জানাচ্ছি ভালো থাকেন আচ্ছা পরের জনকে যুক্ত করি শুভ শুভ আপনি বলেন তাহলে নমস্কার আশিফ দাদা নমস্কার দিদি দাদা সবাইকে হ্যালো হ্যাঁ বলেন হ্যাঁ আমার বক্তব্য হচ্ছে এই যে দাদা প্রশ্নটা করলেন না একটু আগে যে কেন মানে এখন কেন আরো এই হিজাব বা এই ব্যাপারে আমার কিছু বলার আছে আর কি আচ্ছা বলেন মানে হ্যাঁ আপনারা যেগুলো বললেন এগুলো তো খুব সুন্দর বললেন খুব ভালো বললেন তার ছাড়াও আমার যেটা একটা মনে হয় যে মানে আমি ভারতের ভারতীয় একজন তো আমি যেটা দেখছি আমি যখন ছোট ছিলাম মানে দশ বারো বছরের বয়সে ছিলাম তখন আমরা দেখেছি আমাদের মা কাকিমারা শাড়ি পরতেন বা মানে আমাদের দিদিরা যারা ছিল তারা ওই চুড়িদার বা এই ধরনের পড়তে এখন আমি এখন মানে বাইশ তেইশ বছরে দাঁড়িয়ে দেখছি এখন মেয়েরা সব হিজাব পড়ছে পড়ছে তার আমার যেটা দৃষ্টিভঙ্গি সেটা মানে অন্য একটা ব্যাপারেও আছে যেটা হচ্ছে দেখানো দেখানো এবং একটা কম্পিটিশন আমাদের দেশে যেহেতু এখন মানে বিজেপি গভর্নমেন্ট চলছে তো যেহেতু হিন্দুরা বা অন্যরা যখন দেখাচ্ছে তাদেরকে দেখানোর জন্য যে হ্যাঁ তুমি হিন্দু হয়ে যাচ্ছো আমি আরো বেশি মুসলিম এটা দেখানোর জন্য একটা মানে এরকম ব্যাপারটা চলে এসেছে যে হ্যাঁ ওরা তিলক কাটছে বা গেড়ে অপ হচ্ছে আমরাও মানে মানে কম মুসলিম না সেহেতু আমরা আমি যখন ছোটবেলায় তখন হয় শুক্রবারে কিছু কিছু লোকজন দেখতাম নামাজ পড়ছে কিন্তু এখন ইদানিং আমি দেখছি মানে ইয়ং ছেলে বিশেষ করে সবাই দেখছি দাড়ি রাখছে এ রাখছে ঠিক আছে মেয়েরা সবাই প্রচুর পরিমাণে বেড়ে গেছে হিজাব পরা এ পড়া এই এই ব্যাপারটা আমার মনে হয় একটা দেখানোটা একটা বিশাল ব্যাপার এবং দেখানো শুধু না এবং মানে ধরুন ভালো বলছে হ্যাঁ দেখছিস ওই মেয়েটা হিজাব করছে কত ভালো বা ওই ছেলেটাকে দেয় মানে ছেলেটা চুরি করছে এ করছে যাই করছে বাকি করছে কিন্তু ওই যে নামাজ পড়ছে দেখ ছেলেটা দেখ মানে আমি হয়তো নামাজ পড়ছি না বাকি ভালো কাজ করছি কিন্তু না নামাজ তো পড়ছিস না ওই ছেলেটা নামাজ পড়ছে এই যে ভাবে মানে আমাদের সমাজটা যেভাবে তৈরি হচ্ছে দেখছি হ্যাঁ সেই কম্পিটিশনের জন্য আমরা মানে কিছুটা এই দিকে আমরা চলে যাচ্ছি আমার ব্যক্তিগত মতামত এবং আমিও গভীর ভাবে এগুলোকে অবজার্ভ করি এগুলো দেখছি আমিও মানে ছোটবেলা থেকে আমি দেখে আসছি বা এখন লাস্ট আহ পাঁচ ছয় বছরে এবং যে ওয়াজি যেগুলো আছে সেই ওয়াজের তো একটা বিশাল এফেক্ট পড়ছে এবং আগে এইসব গুলো অত শোনা যেত না কারণ ওই গ্রামে পাড়ায় বা যেটুকু হতো তার আগে সেই জাকির নায়কের টিভিতে কিন্তু এখন আমাদের মানে হাতে হাতে স্মার্টফোন আসে যাওয়ার জন্য এগুলো ভাইরাল হয়ে যাচ্ছে বিশাল ভাবে দেখা যাচ্ছে এবং সবাইকে ছড়িয়ে পড়ার জায়গাটা অনেক বেড়ে গেছে আর মানে এটা একটা বিশাল বড় কারণ ঠিক আছে শুভ আপনার কথা শুনলাম আমরা হ্যাঁ সেগুলো আপনি যেগুলো বলছেন সেগুলো কারণ অনেকগুলো কারণই আছে আপনার কি আর কোনো পয়েন্ট আছে বা কোনো কিছু বলার আছে না 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 আমার কিছু বলার নেই শুভ রাত্রি আপনারা ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি আপনারা আপনিও ভালো থাকবেন আবার কথা হবে নিশ্চয়ই তাহলে আজকে বিদায় জানালাম ফারাজ ভাই আমি তো তাহলে লাইভটা শেষ করে দেওয়ার কথা ভাবছি আপনি কি কিছুক্ষণ করতে চান ফারাজ ভাই ভাই আমার হাতে তো কিছু কাজ আছে ভাই আজকে নয় থাকুক ওকে তাহলে আমরা আজকে লাইভটা এখানেই শেষ করে দেই আপনারা যারা যুক্ত হতে আজকে পারলেন না বা আজকে যুক্ত হওয়ার মতো ইয়া করতে পারলেন না তারা নেক্সট লাইভে যুক্ত হতে পারেন আজকে আমরা এখানেই শেষ করে প্রতিদিন মানে একটু বেশি বেশি ছোট ছোট লাইভ করলেই দেখা যায় ভালো হয় ছোট ছোট লাইভ 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 করলেই আমাদের সুবিধাটা হয় বড় করার থেকে ভালো একটু রেগুলারলি ছোট ছোট লাইভ করার দিকে আমরা এখন থেকে মন দিব এবং আমি আবারও বলে দিচ্ছি যে আপনারা যারা এই ভিডিও গুলা তৈরি করার কাজে আমাদের আমাকে হেল্প করতে চান ভিডিও কিভাবে বানাতে হয় সেটা আপনারা শিখতে চান বা কণ্ঠ দিতে চান তারা অনুগ্রহ করে মেইল করবেন আবারও বলছি মেইল করবেন আমাকে মেইল করলে আমি আপনাদেরকে সেই ডেট বলে দিব কোন দিন আমরা এই জিনিসটা নিয়ে বসবো এবং আপনাদেরকে আমি দেখিয়ে দিতে পারি যে কিভাবে তৈরি করতে হয় তখন আপনারাই আমাদেরকে আপনারাই তৈরি করে দিতে পারবেন আহ তাহলে আমাদের এই ডেটাবেসটা যদি তৈরি হয়ে যায় মোটামুটি শখানেকের মতো ছোট ছোট ভিডিও যদি আমরা তৈরি করে ফেলতে পারি তাহলে কিন্তু আর আমি মনে করি যে মুমিনদের প্রশ্নগুলা খুবই সীমিত আহ একশোর একশোর মধ্যেই একশোর থেকেও কম মানে যে যেকোনো মোমিনে আসুক ওই পঞ্চাশ ষাটটা প্রশ্নের ভিতর দিয়ে তাদের সাথে ইয়া করা যায় তো এই জিনিসগুলো যদি আমরা তৈরি করে ফেলতে পারি একবার তাহলে আসলে আমাদের পরিশ্রম অনেক কমে যাবে ডেইলি ডেইলি লাইফ করার ইয়াও কমে যাবে আমরা শুধু প্রশ্ন করবে ভিডিও ছেড়ে দিব প্রশ্ন করবে ভিডিও ছেড়ে দিব এইভাবেই আমরা কাজগুলো এরপর থেকে করব অটোমেটিক কাজগুলা করব প্রয়োজন হলে এআই দিয়ে আমরা মানে পরে এআই দিয়ে আমরা আমাদের কথার প্রশ্ন উত্তর দেওয়া সেটাও আমরা আমাদের প্ল্যানে আছে আমরা টেকনোলজি গুলাকে ব্যবহার করব ব্যবহার করে আমাদের যে কাজ সেই কাজগুলো চালিয়ে যাবো সাবরিন আপু ফারাজ ভাই তাহলে আপনার একটু বিদায় নিয়ে নেন থ্যাংক ইউ আসিফ ভাই যুক্ত করার জন্য গুড নাইট ভাই থ্যাংক ইউ আসিফ ভাইয়া যুক্ত করার জন্য হ্যাভ আ গ্রেট ডে ইউ সবাইকে শুভরাত্রি আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন আশা করি এবং আমাদের এই কাজে আপনারা কাঁধে কাঁধ মেলাবেন আজকে মতো এখানেই শেষ করে দিচ্ছি শুভরাত্রি